আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন আজকে তৈরি করে ফেলি। মাত্র এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট 1 কেজি পরিমাণ রসমলাই। প্রস্তুত প্রণালীটা এখন আমরা দেখে নিব। লাগবে আমার 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ, বেকিং পাউডার 1/2 টিস্পুন, ঘি লাগবে 1 টেবিল স্পুন। সবগুলোকে এখন একটু ঘষে ঘষে সময় নিয়ে আমি মেখে নিব। একটা ডিম আমি ফেটে নেছি, ডিমটা আমার রুম টেম্পারেচারে, চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ডিমটা যেন রুম টেম্পারেচারে থাকে। ডিমটা আমি এখন গুঁড়ো দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবগুলোকে আবার মিক্স করে নেওয়ার পালা। মাখার পরে ডোটা অনেকটা স্টিকি হবে। এখন এভাবে এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে ডোটা সেট হয়ে যাবে, স্টিকি ভাবটা থাকবে না। হাতে একটু ঘি মেখে নিয়ে এখন অল্প একটু ডো নিয়ে আমি ছোট ছোট মিষ্টি বানিয়ে ফেলব। অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টির মধ্যে যাতে কোনো ক্র্যাক না থাকে। মিষ্টিগুলো আমি তৈরি করে ফেলেছি, এগুলো ছোট ছোট করে বানাবেন, পরবর্তীতে এগুলো ফুলে আরও ডবল হয়ে যাবে। 1 লিটার তরল দুধ নিয়েছি আমি, 2টা এলাচ দিয়ে দিব, চিনি অ্যাড করে দেব আমি 3/4 কাপ। নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে ওঠার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিব মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো। একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে এখন আমি এটাকে একদম হাই হিটে 10 মিনিটের জন্য রান্না করব। এই অবস্থায় চুলার আঁচটা কমানো বা বাড়ানো যাবে না। যখন দুধটা উপরের দিকে উঠে আসবে তখন ঢাকনাটা একটু উঠিয়ে দিলেই এগুলো আবার নিচে নেমে যাবে। এই কাজটা যতবার দুধটা উঠে যাবে ততবারই করতে হবে 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব একদম ফুটন্ত 1.5 কাপ পরিমাণ পানি। একটু আলতোভাবে এগুলোকে নেড়ে দিব। এখনও কিন্তু চুলাটা হাই হিটে আছে, আবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য সেম প্রসেসে আমি রান্না করব। 15 মিনিটের মধ্যে আমার মিষ্টিগুলো পারফেক্টলি কুক হয়ে যাবে। 15 মিনিট পরে চুলাটা অফ করে দিয়েছি। এখন মিষ্টিগুলোকে আমি আলাদা করে নিব অন্য একটা বাটিতে। অবশিষ্ট দুধটাকে আমি এখন ঘন করে নেব। অ্যাড করে দেব মিল্ক পাউডার 2 টেবিল স্পুন। মিডিয়াম হিটে কিছুক্ষণ এটাকে আঁচ করলে এটা ঘন হয়ে যাবে। ঘন হয়ে আসার পরে চুলাটাকে আমি অফ করে দিব এখন, আর অপেক্ষা করব এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঘন করে ঠান্ডা করে রাখা দুধগুলোকে এখন মিষ্টির উপরে দিয়ে দিব। 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এটাকে আমি। 1 ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট রসমলাই। আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরের অংশটাও কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আপনারাও যদি বাসায় একবার ট্রাই করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে হবে না, বাসায় বানিয়ে খাবেন। তো সবাই একবার ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।